যুগে যুগে কালোর কদর না থাকলেও কুচবরন মুরগির কদর এখন সবচেয়ে বেশি। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের আয়াম কেমানি চিকেন দামি মুরগি হিসেবে সাড়া ফেলেছে পৃথিবীতে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক ব্রিডার ওই কালো মুরগির দাম হেঁকেছেন $2,500 পর্যন্ত। সেই মুরগি এখন বাংলাদেশে। ভারতের মধ্যপ্রদেশের কালোমাসি খ্যাত কাদাকনাথ মুরগির নামেই ছড়াচ্ছে এর পরিচিতি। এটা জুটিটা কালো, এটা ঠোঁটগুলি কালো, জিব্বাটা হচ্ছে কালো এবং সাদার মাঝামাঝি একটা অবস্থা। চামড়াটা দেখেন, আমরা যেটা ব্ল্যাকিশ গ্রে বলি, নখগুলো দেখবেন, এটা নখগুলি কালো, ভিতরে মাংস কালো, এটা হাড়টাও কালো। উদ্যোগী খামারি কামরুল ইসলাম মাসুদ জানাচ্ছেন, কাদাকনাথ মুরগির উৎপাদন ব্যয় কম, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, এই হিসেবে বাণিজ্যিকভাবে বেশ লাভজনক। ঘাস দেই হচ্ছে 40 গ্রাম, আর ফিড দেই আমি 40 গ্রাম, টোটাল 80 গ্রাম, কিন্তু আমরা নর্মালি হিসাব করি 70 গ্রাম, কারণ হচ্ছে আপনার ওই যে ঘাসের ক্ষেত্রে কিছু পানির পরিমাণ বেশি থাকে। খোঁজ খবর নিয়ে জেনেছেন, যে কোনো মুরগির জাতের চেয়ে কাদাকনাথের মাংসের পুষ্টিগুণ অনেক বেশি। এটা বেশ কিছু রোগের কাজে আসে, এটা ইন্টারনেটে ঘাটলে দেখা যাবে, এটা ব্লাড প্রেশার কন্ট্রোল করে। এটা জার্মানিতে এবং আমেরিকাতে আপনার হোমিওপ্যাথি ঔষধের একটা উপাদান হিসাবে এটা তারা ব্যবহার করছে। এছাড়া এটাতে 18টা ভিটামিন আছে, অ্যামাইনো অ্যাসিড সহ। আচ্ছা, এগুলো কি আপনি নিজের থেকে বলছেন, এগুলো পরীক্ষিত? এগুলি ভারতের মহীশূরে যে সেন্ট্রাল ফুড সোসাইটি আছে, তারা এই ব্যাপারে সার্টিফিকেট দিয়েছে। এই খামারে ডিম থেকে ফুটছে বাচ্চা, ধাপে ধাপে পালন চলছে বাণিজ্যিকভাবে দারুণ সম্ভাবনাময় কাদাকনাথ মুরগি। সাধারণত ডেওল্ড চিকস আমরা সেল করি না, আমরা 1 মাসে সেল করি, যেটা আমাদের 1 মাসের প্রাইস 800 টাকা থেকে 900 টাকা পার পিস, যেটা 1.5 মাসে হচ্ছে 900 থেকে 1,000 টাকা, আর 2 মাসের সময় 1,200 থেকে 1,500 টাকা। এই যেন এক কালো সোনা। পোলট্রি শিল্পে যখন বিরাজ করছে হতাশা, তখন উদ্যোগী এক শৌখিন তরুণ শুরু করেছেন বিরল প্রজাতির মুরগির চাষ, কাদাকনাথ। আশা করা যাচ্ছে স্বাস্থ্যসম্মত পুষ্টিকর এই মুরগির চাষটি অল্প দিনেই বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নে একটা নতুন দিক উন্মোচিত করবে এবং পোলট্রি শিল্পকে আরও বেগবান করবে। নরসিংদীর শিবপুরের মজলিশপুর থেকে শাইক সিরাজ, চ্যানেল।